আসসালামু আলাইকুম। ড্রিপ ইরিগেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফরিদুল হাসান, কৃষিবিদ। এটা একটা তামাকের প্রজেক্ট, ব্রিটিশ আমেরিকান টোবাকোর। তামাক গাছে ড্রিপ ইরিগেশন দেয়া আমরাই প্রথম এবং ব্রিটিশ আমেরিকান টোবাকোরও প্রথম। এই জমিটাতে উঁচু নিচু, এই উঁচু নিচু জমিটাতে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ইউনিফর্মলি সব জায়গায় সমানভাবে কিভাবে সেচ দেওয়া যায়, যাতে কোথাও পানি বেশি কোথাও পানি কম এরকম যাতে না হয়, এই জন্য এই প্রজেক্ট। তো দেখছেন সবাই, খুব সুন্দর করে পানি পড়তেছে প্রত্যেকটা গাছের গোড়ায়, ফোটায় ফোটায়। এখানে টোবাকো গাছের গোড়ায় ফোটায় ফোটায় পানি পড়তেছে। টোবাকো প্ল্যান্টের জন্য খুব বেশি ইরিগেশনের প্রয়োজন হয় না, সপ্তাহে একদিন হালকা ইরিগেশন দিলে চলে। এই অবস্থাতে যারা ফ্লাওয়ার ইরিগেশন দেয় তাদের ক্ষেত্রে পানি অতিরিক্ত হয়ে গেলে গাছের গ্রোথ হ্যাম্পার হয়, এই জন্য ড্রিপ ইরিগেশনটা বেশি এখানে কার্যকর হবে নিঃসন্দেহে। এখানে ফোটায় ফোটায় পানি পড়ে এবং যতটুকু পানির প্রয়োজন হয় ততটুকুই পানি দেওয়া সম্ভব।